সুপ্রভাত, শুরু করছি 15ই এপ্রিলের দিন মাহাত্ম্যগুলি। আজকের দিনে পালিত হয় ওয়ার্ল্ড আর্ট ডে বা বিশ্ব কলা দিবস। 1469 খ্রিস্টাব্দে গুরু নানক এদিন জন্মগ্রহণ করেন, মধ্যযুগের অন্যতম ভক্তি সাধক ও শিখদের প্রথম গুরু। কোনো রকম ভেদাভেদ না মেনে তিনি সমস্ত মানুষকে আপন করে নিয়েছিলেন, এক ওঙ্কার বা এক ঈশ্বরের কথা প্রচার করেন। তার সময় লঙ্গরখানা চালু হয় যেখানে সাধারণ মানুষ একসঙ্গে বসে খেতে পারত। এখনও শিখ গুরুদ্বারে এটি দেখতে পাওয়া যায়। 1539 খ্রিস্টাব্দে কর্তারপুরে তিনি প্রয়াত হন। 1912 খ্রিস্টাব্দে বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজ এদিন উঠল উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। টাইটানিক ছিল তৎকালীন সর্ববৃহৎ যাত্রীবাহী জাহাজ। 1912-এর 10ই এপ্রিল জাহাজটি তার প্রথম যাত্রা শুরু করেছিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে, গন্তব্য ছিল আমেরিকার নিউ ইয়র্ক। 14ই এপ্রিল সন্ধেবেলা এটি হিমশৈলের সঙ্গে ধাক্কা খায় এটি, আর পরের দিন তার সলিল সমাধি। এই দুর্ঘটনায় প্রায় 1500 যাত্রী মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে জেমস ক্যামেরন 1997 খ্রিস্টাব্দে টাইটানিক ছবি নির্মাণ করেন, যার মুখ্য চরিত্রে ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেট। 1452 খ্রিস্টাব্দে লিওনার্দো দা ভিঞ্চি এদিন ইটালির ভিঞ্চি শহরে জন্মগ্রহণ করেন। ইটালির রেনেসাঁস পর্বে চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি ও আবিষ্কারক। তার অঙ্কিত মোনালিসা, দি লাস্ট সাপার আজও বিস্ময়ের সৃষ্টি করে। বিজ্ঞান বিষয়ে গবেষণা করেছেন, পাখিদের ওড়ার গতিবিধি পর্যবেক্ষণ করে তিনি মানুষের আকাশে ওড়ার কথা ভাবেন। এ নিয়ে তিনি কিছু ছবি আঁকেন। শারীরবিদ্যার প্রতি তার ঝোঁক ছিল, হেলিকপ্টারের নকশা তৈরি করেন। 2017 খ্রিস্টাব্দে তার আঁকা স্যালভ্যাটর মুন্ডি প্রায় $450 মিলিয়ন নিলাম হয়। 1980 খ্রিস্টাব্দে জাঁপল সাত্রে এদিন প্রয়াত হন, ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, চিন্তাবিদ। বিখ্যাত হয়ে আছেন অস্তিত্ববাদ বিষয়ক দর্শনের জন্য, বিং অ্যান্ড নাথিংনেস তার অন্যতম প্রধান রচনা। 1964 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলে তিনি নিতে অস্বীকার করেন। যুক্তি দিয়েছিলেন, একজন লেখকের উচিত নিজেকে প্রতিষ্ঠানে পরিণত না করা, সম্পর্ক ছিল আর এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সাইমন দ্য বফায়ার সঙ্গে। 1984 খ্রিস্টাব্দে সোভিয়েত প্রধান নিকিতা ক্রুশ্চেভ এদিন জন্মগ্রহণ করেন। ঠান্ডা লড়াইয়ের সময় সোভিয়েত রাশিয়ার নেতৃত্ব দিয়েছিলেন তিনি। শাসন ব্যবস্থায় একাধিক সংস্কার করেন, যা ছিল তার পূর্বসূরী স্ট্যালিনের নীতির পরিপন্থী। সোভিয়েত স্পেস প্রোগ্রাম তার হাত ধরে শুরু হয়। কিউবার মিসাইল সংকট তার জীবনের এক বহুচর্চিত অধ্যায়। 1964 খ্রিস্টাব্দে ক্ষমতাচ্যুত হন তিনি। তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়গুলি। ধন্যবাদ।